হ্যালো বন্ধুগণ, সানা কিচেন উইথ ভিলেজ ফুটে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাতে চলেছি লাচ্ছাদার বিটরুটের পরোটা। বিটরুটের উপকারিতার কথা তো বলাই যায় না। বিট আমাদের স্কিনের জন্য অনেক উপকারী এবং শরীরের আয়রন বৃদ্ধিতে অনেক সাহায্য করে। আরও অনেক কিছু বলে শেষ করা যায় না। বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি ইউটিউব থেকে দেখছো তাহলে তোমরা আমার চ্যানেল সানা কিচেন উইথ ভিলেজ ফুডকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। বিটরুটের পরোটা বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম ময়দা, গ্রেট করা একটা বিটরুট, 1/2 চামচ আজওয়াইন, 1 চামচ গাওয়া ঘি, নুন স্বাদ মতো, 1/2 চামচ জিরা আর 1/2 চামচ সব। এবার আমি একটা থালায় সব উপকরণগুলো দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি। যেহেতু এখানে আজওয়াইন, জিরা, সব এগুলো ব্যবহার করেছি, এগুলো কিন্তু খাবার ডাইজেস্ট করতে অনেক সাহায্য করে। বন্ধুগণ, তোমরা এই পর্যায়ে 1 চামচ চিনিও অ্যাড করতে পারো, তবে আজ আমি চিনিটা স্কিপ করেছি। ভালোভাবে মিক্স করার পর কুসুম গরম জল দিয়ে ময়দাকে মেখে নিচ্ছি। তবে মাখার সময় একসঙ্গে পুরো জল দিবে না, অল্প অল্প জল দিয়ে ময়দাকে মেখে নিতে হবে। যেহেতু এটা ময়দা রুটি, তাই কুসুম গরম জল দিয়ে ময়দাকে মাখালেই রুটি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, আর রুটিটা ছিঁড়তে গিয়ে রাবারের মতো হয় না। ময়দাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার উপর থেকে হালকা একটু তেল লাগিয়ে ময়দার ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি ময়দাকে হালকা মেখে এক এক করে লিচি কেটে নেব। সবগুলো লিচি কেটে নিয়েছি। এবার আমি একটা লিচি নিয়ে হালকা ময়দা ডাস্ট করে পাতলা আর বড় করে একটা রুটি বেলে নেব। রুটিটা বেলে নেওয়ার পর দু সাইডে হালকা তেল লাগিয়ে একটা ছুরির সাহায্যে পাতলা করে কেটে নিতে হবে। এইভাবে পাতলা করে কাটলে পরোটাটা লাচ্ছাদার হবে, আর তেল ইউজ করার কারণে পরোটার যে লেয়ারগুলো ভালোভাবে খুলবে। রুটিটাকে পাতলা করে কাটার পর হালকা হাতে রুটির লেয়ারগুলোকে এক সাইড ধরে মুড়ে এভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচানো হয়ে গেছে আর আমাদের লাচ্ছা পরোটাটাও তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বেলুনের সাহায্যে একটু মোটা করে এটাকে পরোটার শেপে বেলে নিচ্ছি। তোমরা চাইলে এখানে হাত দিয়েও পরোটার শেপ দিয়ে দিতে পারেন। এবার পরোটাটা প্যানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। 1 থেকে 1.5 মিনিট ভাজার পর উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। পরোটাকে ভালোভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। এবারে আমি 2 পিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব পরোটা তৈরি করে নেব। পরোটা ভাজার পর হালকা গরম থাকা অবস্থায় পরোটাগুলোকে হালকা হাতে প্রেস করে দিলে লেয়ারগুলো খুব সহজেই খুলে আসে। বন্ধুগণ, এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সানা কিচেন উইথ ভিলেজ ফুডকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।